বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ অটোতে রয়েছি, কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব আমার সাথে, কী কী করবো সেটা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন শিমুর স্বাদ মন্দিরতলায় চলে এসেছি। এই দেখো আমার পাশে বসে আছে আমার বন্ধু মিঠু আর ওর ছেলে, আর আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, আর সামনে আছে ওর ভাই, আর আমাদের এখানে একটা ভাই আছে। তো যাবো হচ্ছে গিয়ে মেলাতে, রথের মেলা বসেছে সেখানেই যাচ্ছি, তার জন্যই সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি আজকে। তো চলো তাহলে। আমরা এসেছি মিঠুর ভাইয়ের অটো করে, এই অটোটা ওর ভাই চালায়। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য ভেবেইছিলাম যে সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করব যখন মেলায় যাব। তো দেখো এটা মেলার গেটটা করেছে, জানি না কীরকম দোকানপাট বসেছে, আমি নিজেও এখনও দেখিনি, গিয়েই দেখতে পাবো। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছি দেখতে পাচ্ছ, আর এই দেখো ভিতরটা, আর এখানে দেখো ইনি হচ্ছেন বক্তৃতা দিচ্ছেন এখানে, আর এই দিকে দেখো প্রতিমা রয়েছে জগন্নাথ দেব। তো এখানে প্রচণ্ড ভিড় রয়েছে, আমরা বাইরের দিকে চলে এসেছি কারণ এখানে সেরকম কিছুই নেই। তো বাইরে মেলা বেশি বসে নেই, দুটো একটা দোকানপাট বসেছে শুধু। আর এই দেখো মিঠু আগে আগে যাচ্ছে, আর এই দেখো এখানে বাচ্চাদের খেলনা টেলনা এগুলো সব বসেছে, আর এটা হলো খিচুড়ি ভোগ নেওয়ার লাইন। তো এখানে মিঠু ঢুকেছিল হাড় দেখার জন্য, কিন্তু একটাও হাড় ওর পছন্দ হলো না, অবশেষে ও না নিয়ে মানে চলে এলো গাড়িতে। তো চলো তাহলে গাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা যেখানে গেছিলাম সেখানে হচ্ছে মোটামুটি অনুষ্ঠান। তো আমরা এখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় যাবো, সেখানেও রথ রয়েছে, তো দুটো রথ যায় আমাদের শিমুরে, তো তার জন্য ওখানে যাব। চলো তোমরাও চলো আমার সাথে। একটা রথের মেলা পেরিয়ে আর একটা রথের মেলার দিকে রওনা দিয়েছি সবে, কিন্তু কপালটা খুবই খারাপ যে অর্ধেকটা পথ যেতে যেতেই বৃষ্টি নেমে গেল। ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছিল প্রথমে, তারপরে প্রচণ্ড জোরে বৃষ্টি হতে শুরু করলো। কি করব ভাবছিলাম অটোর ভেতর বসে বসে, ভাই বলল চলেই এসেছি সামনেই মেলা, তো তার জন্য একটুখানি ওয়েট করে যাই, যদি বৃষ্টি কমে তাহলে মেলাতে ঢুকবো, আর না হলে অটো নিয়ে সোজা বাড়ি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমরা অটোর ভেতরেই এখন বসে আছি, দেখতে পাচ্ছ এখানটা ঘিরে দিয়েছে ভাই। তো জানি না কি হবে, মনে হচ্ছে যেতে পারবো না, বাড়ি চলে যেতে হবে, কিন্তু দেখছি কি করা যায়। তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো অবশেষে বৃষ্টিটা থামলো, যখন মেলার সামনেই আছি তো মেলাতে আবার ঢুকেই পড়লাম। এই দেখো এটা মিঠুর ভাই, আর ওই যে ব্ল্যাক কালারের জামা পরা ওটা আমাদের এখানেই বাড়ি, ওটাও একটা ভাই হয়। তো চলো তাহলে মেলার ভিতরে কি কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে একটা মন্দির স্থাপন করেছে, ইসকন মন্দির টাইপের করেছে, আর নিচটা দেখো পুরোটা মার্বেল বসিয়েছে, ওদিকটা পুরোটা মার্বেল বসানো। তো এটা করেছে, নতুন করেছে, প্রথমবার দেখলাম আমি এটা, এর আগে এরকম ছিল না। তো চলো তাহলে একটু মেলার দিকে যাওয়া যাক, ওইদিকে মেলা বসেছে। এই দেখো বৃষ্টিতে সমস্ত কিছু ভিজে গেছে। তো চলো এখানে আর বেশি কথা বলছি না, একেবারে আবার একটুখানি ঘুরে নিয়ে গাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ওখানে বেশিক্ষণ না থেকে একটু ঘুরেই চলে এসেছি, আর বেশি কথা বলতে পারছি না, একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, ড্রেস চেঞ্জও হয়ে গেছে, আমার মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে, আর এই দেখো এই সবে বিছানা ফোছানা সব করলাম। তো ও বাড়ি চলে গেছে ওরা সব। তো চলো তাহলে আর কি বলবো তোমাদের, আজকের মতো ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে আজকের ব্লগটা অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে, সো তাহলে আজকের মতো টাটা।